রাশিয়ান মিসাইলের আঘাতে হেলিকপ্টার সহ ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত। জার্মানিতে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিমান ও সেনা। পোল্যান্ডে যুক্তরাষ্ট্র আর্মি প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেন সেনাদের। ইরানের সাথে ছয় জাতি পরমাণু চুক্তি পুনরায় কার্যকরের সম্ভাবনায় ভীত হয়ে পড়েছে ইসরায়েল। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের জ্বালানি সরবরাহের আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে তুরস্ক। বিডিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ডনবাসে ভূপাতিত হয়েছে ইউক্রেনের একটি MI-8 হেলিকপ্টার। মারিওপোল থেকে হেলিকপ্টারটি ইউক্রেনের পূর্বে ডনবাসে যাচ্ছিল। নাচি বাহিনী আজভ রেজিমেন্ট নেতাদের উদ্ধারের কাজে ব্যবহার করা হচ্ছিল হেলিকপ্টারটি। এ সময় রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমের মিসাইল আক্রমণে আজভ সাগরে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। সমুদ্র তীর থেকে 5 কিলোমিটার দূরে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকো সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার মিসাইলের আঘাতে ইউক্রেন আর্মির দুটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত যুদ্ধবিমান দুটির একটি SU-24 এবং আরেকটি SU-25। হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে কোনাশেনকো বলেন, আজব ব্যাটালিয়নের কর্মকর্তারা তাদের যোদ্ধাদের পরিত্যাগ করেছে। নাৎসি বাহিনী আজব নেতারা অবরুদ্ধ অবস্থায় ছিল ডনবাসে। তাদের উদ্ধারের জন্য সেখানে যায় ME-8 হেলিকপ্টার। ডোনেটস রিপাবলিক ফোর্স রাশিয়ান আর্মির সহায়তায় মারিউপোলের নিয়ন্ত্রণ নিয়েছে। অবশিষ্ট আজব নাৎসি যোদ্ধারা সেখান থেকে এখন পালানোর চেষ্টা করছে। এদিকে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন, ইউক্রেনে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। ইউক্রেনে যুদ্ধের কারণে নয়, কেবলমাত্র রাষ্ট্র হিসেবে রাশিয়ার অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখোমুখি হলে মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। পেসকপ বলেন, আমাদের দেশের অস্তিত্বের প্রতি হুমকি দমনে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। ক্রেমলিন সম্প্রতি ঘোষণা দেয়, রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে তারা পারমাণবিক বোমা ব্যবহার করবে। ক্রেমলিনের এ ঘোষণায় ইউক্রেন ঘিরে পশ্চিমা বিশ্বে পারমাণবিক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, ইউক্রেনের অনেক সেনা এখন পোল্যান্ডে অবস্থান করছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র আর্মির কাছ থেকে ইউক্রেন আর্মি পোল্যান্ডে প্রশিক্ষণ নিচ্ছে। এছাড়া ইউক্রেন সেনারা যুক্তরাষ্ট্র আর্মির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছে। ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা অস্ত্রের চালান নিয়ে দুদেশের আর্মি সমন্বয় করছে। এদিকে যুক্তরাষ্ট্র জার্মানিতে 6টি নেভি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফাইটার জেট এবং 200+ সেনা মোতায়েন করতে যাচ্ছে। রাশিয়ার হুমকি মোকাবেলায় পূর্ব ইউরোপের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন 200+ সেনার মধ্যে রয়েছে নেভিতে নিযুক্ত বিমান সেনা, পাইলট এবং মেইনটেন্যান্স স্টাফ। সিকির কার্যকর হতে যাচ্ছে 2015 সালের ইরানের সাথে ছয় জাতির পারমাণবিক চুক্তি। এতে ভীত হয়ে পড়েছে ইসরায়েল। এই ভীতি দূর করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং আরব মিত্রদের নিয়ে তেল আবিব বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে যোগ দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ইসরায়েলের মিত্র 4টি আরব রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানের বিরুদ্ধে ঐক্যর অংশ হিসেবে ইসরায়েল আয়োজন করে 2 দিনব্যাপী এ সম্মেলনের। আরব দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এ 4টি দেশ ছাড়াও জর্ডানও ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, তবে জর্ডান যোগ দেয়নি এ বৈঠকে। বৈঠকে যোগ দেওয়ার পরিবর্তে জর্ডানের রাজা সংহতি প্রকাশের অংশ হিসেবে সফর করেন ইসরায়েলের দখলীকৃত পশ্চিম তীর এলাকা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাপিড বলেছেন, আমাদের সকলের কমন শত্রু ইরান ও দেশটির মিলিশিয়া বাহিনী। ইরানের হুমকির বিরুদ্ধে একটি নতুন প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ভূমিকা পালন করবে এ সম্মেলন। ইসরায়েল জানায়, আরব মিত্রদের সাথে ইসরায়েলের বাণিজ্যিক এবং নিরাপত্তা বন্ধন সম্প্রসারণে একমত হয়েছেন তারা। ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করতে 2015 সালে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সাথে চুক্তি করে। এটি ইরানের সাথে ছয় জাতি নিউক্লিয়ার চুক্তি নামে পরিচিত। চুক্তির বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এ চুক্তি থেকে বেরিয়ে আসে, নতুন করে কঠোর অবরোধ আরোপ করে ইরানের বিরুদ্ধে।
জো বাইডেন নির্বাচনের আগে ঘোষণা দেন তিনি ক্ষমতায় গেলে পুনরায় এ চুক্তি কার্যকর করা হবে। ২০২০ সালে নির্বাচনে জো বাইডেন বিজয়ী হলে এ চুক্তি বাস্তবায়নের আলোচনা শুরু হয়, কিন্তু ইসরায়েল এ চুক্তি কার্যকরে বিরোধিতা করে আসছে। ইসরায়েলের দাবি এ চুক্তি বাস্তবায়ন হলেও ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ চালিয়ে যাবে। মাঝখানে চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, এতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে ইরান। ইসরায়েল চায় ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের কঠোর অবরোধ বজায় থাকুক, এর মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাক ইরান, কারণ শক্তিশালী ইরানকে ইসরায়েল তার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে মনে করে। যুক্তরাষ্ট্র যেন ইরানের সাথে পুনরায় ছয় জাতির চুক্তি কার্যকর না করে সেজন্য প্রকাশ্যে লবিং সহ সব ধরনের চেষ্টা অব্যাহত রাখে ইসরায়েল, কিন্তু শেষ পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ফলে দ্রুত কার্যকর হতে যাচ্ছে এ চুক্তি। ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে আন্তর্জাতিক রাজনীতির অনেক হিসেব নিকেশ। রাশিয়াকে শিক্ষা দিতে যুক্তরাষ্ট্র এখন হাত মেলানোর উদ্যোগ নিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। ট্রাম্প প্রশাসন নিকোলাস মাদুরোকে হত্যার জন্য $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার উদ্যোগ নিয়েছে, যাতে রাশিয়ার বিকল্প তেলের যোগান নিশ্চিত হয়ে যায়। ফলে শিগগিরই ইরান ফিরে আসছে বিশ্ব তেলের বাজারে, আর এতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের মন্ত্রিসভা মৃত সাগরের কাছে নেগেভে ফিলিস্তিনিদের অধিকৃত এলাকায় ইহুদিদের জন্য চারটি নতুন বসতি গড়ে তুলতে যাচ্ছে। মন্ত্রিসভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, আমাদের লক্ষ্য ইসরায়েলকে নেজেভ জায়নবাদে পরিণত করা। তিনি দাবি করেন, নেগেভে ইসরায়েল রাষ্ট্র অবস্থিত। নেতানিয়াহুর সময় দখল করা পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করার পক্ষে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পশ্চিম তীরসহ ইসরায়েলে দখলে থাকা ফিলিস্তিনিদের ভূমির কোনো সুরাহা ছাড়াই 2020 সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের জন্য কৌশলগত জ্বালানি কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে তুরস্ক। জার্মানি সহ গোটা ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আঙ্কারা। জার্মানির গুরুত্বপূর্ণ সংস্থা কনরাড ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগর অঞ্চল, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ভূমধ্য সাগর থেকে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহের কেন্দ্রে হতে যাচ্ছে তুরস্ক। কনরাড ফাউন্ডেশন চলতি সপ্তাহে তাদের এ রিপোর্ট জার্মান এমপিদের কাছে পাঠিয়েছে। প্রতিবেদনে জার্মানির জ্বালানি সংকট মোকাবেলায় তুরস্কের সাথে সম্পর্ক বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ইউরোপ যদি রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমাতে চায় সেক্ষেত্রে জ্বালানি সরবরাহ কেন্দ্রে পরিণত হবে তুরস্ক। ইরানের সাথে ছয় জাতির চুক্তি কার্যকর হলে তুরস্ক হয়ে ইরানের তেল গ্যাস যাবে ইউরোপে। সম্প্রতি ভূমধ্য সাগরে ইউরোপগামী ইসরায়েলের একটি তেল গ্যাস পাইপলাইন প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভূমধ্য সাগরে যে এলাকা দিয়ে ইসরায়েলের এই পাইপলাইন যাওয়ার কথা সেটা তুরস্কের সমুদ্র সীমায় পড়েছে। এই পাইপলাইন নিয়ে আপত্তি ছিল তুরস্কের। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রকল্প থেকে সরে আসায় ইউরোপে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্ব বেড়ে যায় তুরস্কের। গত 14 মার্চ জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস তুরস্ক সফর করেন। এরপর কনরাড ফাউন্ডেশন তাদের প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে তুরস্কের সাথে জার্মানির শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য সুপারিশ করা হয়েছে। জার্মানির এই প্রতিবেদনে বলা হয়েছে, ভৌগোলিক অবস্থানগত কারণে দক্ষিণ ককেশাস, কৃষ্ণ সাগর অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের খুবই গুরুত্বপূর্ণ দেশ তুরস্ক। ফলে নিরাপত্তা বিষয়ে ইউরোপের কাছে তুরস্কের চাওয়াকে উপেক্ষা করা উচিত নয়। সম্প্রতি জার্মানি তুরস্কের কাছে ইঞ্জিনসহ বিভিন্ন সমরাস্ত্র প্রযুক্তি পণ্য রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এতে ক্ষতির মুখে পড়ে তুরস্কের বিভিন্ন সমরাস্ত্র উৎপাদন ও রপ্তানি। ইউক্রেন যুদ্ধ ঘিরে আবার জার্মানি ও তুরস্কের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছে।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।